एवरीवन वेलकम टू माय चैनल उही आर्ट्स। तो आज के ड्राइंग वीडियो होते चले 15 अगस्त अर्थात हमारे देश स्वाधीनतार उद्देश्य। आज के देश स्वाधीनता संग्रामी मध्य 3 जन स्वाधीनता संग्रामी ड्राइंग करब। तो प्रथम नेताजी सुभाष चंद्र बोस, खुदिराम बसु एवं भगत सिंह, এই 3 জন স্বাধীনতা সংগ্রামীদের ড্রয়িং আমি করব। তো আজ শুধুমাত্র আউটলাইন ড্র করব, নেক্সট ডেতে ফুল ড্রয়িং কমপ্লিট স্কেচ আপলোড করব। তো তোমরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর আজকে যে আমি ড্রয়িং ভিডিওটা আপলোড করব তোমরা এটা অবশ্যই সবার কাছে শেয়ার করো। আমি সবাইকে বলবো শেয়ার করতে, 15 আগস্টের উদ্দেশ্যে তোমরা শেয়ার করো। আমি কোনো ভিডিও শেয়ার করতে বলি না কিন্তু এটা শেয়ার করতে বলছি, কারণ 15 আগস্টের উদ্দেশ্যে সবাই কিছু না কিছু ড্রয়িং করুক, আমারটা দেখে করুক বা আমারটা দেখে ভালো লাগলো সে একটা ড্রয়িং করবে। তো তার জন্য তোমরা অবশ্যই সবাইকে শেয়ার করো। আর তোমরা 15 আগস্টের উদ্দেশ্যে কিছু না কিছু করো, এটাও আমার এই ড্রয়িংটা করতে পারো বা অন্য ড্রয়িং সেটাও করতে পারো। ওই ড্রয়িং শুধুমাত্র আর এই যে ড্রয়িংটা আমি করছি এটা শুধুমাত্র তোমরা আমার চ্যানেলেই পাবে, অন্য কোথাও পাবে না, কারণ আমি এই 3 জন স্বাধীনতা সংগ্রামীদের পোর্ট্রেট করব কিন্তু আমার নিজের মতো করে করব। এবং ব্যাকগ্রাউন্ড পিছনে ব্যাকগ্রাউন্ডটা আমার নিজের মতো করে করব। ফুল কমপ্লিট স্কেচটা যখন কমপ্লিট হবে তখন তোমরা দেখতে পারবে ড্রয়িংটা কেমন লাগবে। খুবই সুন্দর লাগছে, এখনও কিছুটা কমপ্লিট হয়েছে। তো আজকে আউটলাইন এবং নেক্সট ডেতে ফুল কমপ্লিট স্কেচটা আপলোড করে দেবো। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। যদি তোমরা ড্রয়িংটি করো তো অবশ্যই এই স্ক্রিনশট করে নিতে পারো, তারপর তোমরা দেখে থেকে সেটা করতে পারো। আর আমি আপলোড করব নেক্সট ওয়ান ডে বা টু ডে আফটার। তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর এই ভিডিওটা একটু লং, 12 মিনিটস, তো একটু তো লং হবেই, কারণ 3 জন স্বাধীনতা সংগ্রামীদের পোর্ট্রেট করতে একটু সময় লাগবে। তোমরা অবশ্যই দেখো আমি কীভাবে করছি, আর তোমরা করবে চেষ্টা করো। আর তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরিভাবে দেখতে থাকো।
আর আমি এখন তোমার ফেসটা কমপ্লিট করব, আইস লিপস নোজ পুরোপুরি। তো আমারও আগে প্রবলেম হতো আই পজিশন নোজ পজিশন এসব করতে, একটা বিগিনার যারা ড্রয়িং শুরু করে তাদের প্রথম প্রথম অসুবিধা হয়। তো আমি তোমাদের যেভাবে বলবো তোমরা সেভাবে যদি করো তো নেক্সট দেখবে তোমাদের ইজি হবে হবে, কোনো অসুবিধা হবে না। তো প্রথমে একদম ফেস ফেস বরাবর মাঝ বরাবর যদি পোর্ট্রেট হয় তো এরকম পোর্ট্রেট হলে মাঝ বরাবর যে দাগটা আমি কেটেছি, যে লাইনটা আমি করেছি সেইরকম লাইন করে নেবে চোখের উপর দিয়ে, নাকের উপর দিয়ে এবং লিপসের উপর দিয়ে। তারপর পরপর লাইন করে লাইনের উপর দিয়ে করবে, লাইন থাকবে চোখের মাঝ বরাবর যাতে চোখটা দুটো সমান পজিশনে থাকে। একটা চোখ উপর দিকে চলে গেলো, একটা যখন নিচে চলে আসলো তখন কিন্তু ড্রয়িংটা খারাপ হয়ে যায় এবং পোর্ট্রেটও মেলে না। আর তোমাদের চোখ নাক মুখ চোখ নাক এবং ঠোঁট এই তিনটে যদি ঠিকঠাকভাবে না থাকে তাহলে পোর্ট্রেট তো প্রথমত হয় না ঠিকঠাকভাবে, এবং যে এক্সপ্রেশনটা থাকে পোর্ট্রেট করবে যার তো সেটাও সেম টু সেম হয় না। তো তার জন্য এই প্রসেসটা তোমরা করতে পারো, এটা একদম ইজি প্রসেস, এইভাবে তোমরা করবে। আর তোমরা পুরোপুরি ভিডিওটা যারা যারা দেখছো তো তারা অবশ্যই ড্রয়িংটি করো, ঠিক আছে? আর ব্যাকগ্রাউন্ডটা আমি একটা আলাদা রকমই করবো, তোমরা সেটা দেখতে পারবে। আমি কিন্তু এই তিনজনের পোর্ট্রেট ফোন দেখেই করছি, তো তোমরা ফোন দেখেই করে নিতে পারো, কিন্তু এটা আমি আমার মতো করে সাজাচ্ছি। দেখো এই যে এইভাবে যেভাবে আমি দাগটা দিয়ে দিলাম, এখানে নোজ হবে এখানে আইস হবে, ঠিক আছে? এইভাবে করতে হবে, এই দেখো। এবার এই দাগ লাইন বরাবর তোমার যে তোমার যেটা অবজার্ভ থাকবে ফোন দেখে করবে বা জেরক্স দেখে করবে সেটা দেখে দেখে সেম টু সেমভাবে করে নেবে। এইভাবেই আমি আইস নোজ সব করি। তোমরা এই মেথডটা ফলো করতে পারো, এটা একটা মেথড না, জাস্ট একটা প্রসেস যার এইটা এইভাবে করলে ড্রয়িংটা সঠিকভাবে হয়। তো তোমরা এটা করতে পারো, অনেকে অনেক রকমভাবে করে, আমি এরকমভাবেই করি, এরকমভাবে বেশিরভাগ করে সবাই, এটাই সুবিধা হয়। তোমরা এটা করতে পারো, আর দেখতে থাকো।
তো ড্রয়িংটা তো প্রায় কমপ্লিট, আউটলাইনটি করা। এখন আমি শুধু হাইলাইট বা কিছু ডার্ক লাইন করছি, কারণ পুরো সঠিক নিখুঁতভাবে করার জন্য সবসময় করার চেষ্টা করি, তো সেটাই করছি। তো ড্রয়িংটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাও, আর ভালো যদি লাগে তো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নাও।